এসএসসির ফর্ম পূরণের সময় বাড়লো আবারও। করোনাকালীন এই দুর্যোগের কারণে বিভিন্ন শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের যে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের ভিতরে অনেকেই এটা কমপ্লিট করতে না পারায় আবার এই এসএসসি ফর্ম পূরণের সময় বাড়লো। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশ জার্নাল 7 মে 2021 তারিখে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি এই সংবাদটি আপনাদের খুবই উপকারে আসবে। এই সংবাদটির মাধ্যমে এখানে এসএসসি ফর্ম পূরণের সময় বৃদ্ধির যে বিষয়টি বলা হয়েছে, তো সেখানে কি কি আছে আমরা সবিস্তারে দেখি। দেশ জুড়ে বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। যেসব শিক্ষার্থী লকডাউনের কারণে ফর্ম পূরণ করতে পারেনি, তারা আগামী 22 মে থেকে 29 মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফর্ম পূরণ করতে পারবেন। শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময় বাড়ানোর তথ্য জানানো হয়, যে এতে বলা হয় 2021 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ গত 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়, কিন্তু কোভিড-19 বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফর্ম পূরণ করতে পারেনি, তারা আগামী 22 মে থেকে 29 মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 30 মে। এসএসসি পরীক্ষা 2021-এর ফর্ম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। ফর্ম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে শিক্ষার্থী প্রতি কত খরচ দেওয়া হবে সেটা বলা আছে, যে শিক্ষার্থী প্রতি কোন খাতে কত ফি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর কাছ থেকে এসএসসির ফর্ম পূরণ বাবদ সর্বোচ্চ 1970 টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ 1850 টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে সর্বোচ্চ 1850 টাকা। এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি 100 টাকা, ব্যবহারিক ফি বাবদ পত্র প্রতি 30 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি বাবদ পরীক্ষার্থী প্রতি 35 টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি 100 টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ 15 টাকা এবং জাতীয় শিক্ষা স্বত্ব ফি বাবদ শিক্ষার্থী প্রতি 5 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি 100 টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্ত ফি 100 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই সংবাদের মূল বিষয়বস্তু এখানে আপনারা দেখতে পেলেন যে কোন খাতে কত টাকা নেওয়া হবে এবং কোন কোন ক্ষেত্রে এই টাকাগুলো নিতে হবে সবই বলে দেওয়া আছে। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।